কুমিল্লার একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম হাফেজ হুজাইফা আহমদ, মঞ্চে আসছে কুমিল্লার প্রতিযোগী হাফেজ হুজাইফা আহমদ। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। মনটা ভালো? জি। স্বাস্থ্য ভালো? জি আলহামদুলিল্লাহ। ভয় পাইতেছো নাকি? জি না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি এখন আয়াতটি তেলাওয়াত করব। সে আয়াতটি যে সূরাতে আছে ওই সূরার প্রথম থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فلما جاءت قيل أهكذا عرشك؟ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإني
الغفور الرحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في تسع آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين أسبوك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় দর্শক, পাহাড়ের ঢালে জন্ম নেয়া বনফুল অথবা নূপুরের ছন্দ তুলে বয়ে চলা ঝর্ণা কিংবা গাছের শাখায় শাখায় কলকাকালিতে মুখর পাখি সমগ্র, সবাই পরাস্ত আজ হুজাইফার কাছে। ওস্তাদ হাফেজ কারি জহিরুল ইসলাম, এই ছোট্ট শিশুটি কেমন করলো? ছোট্ট শিশু আমাদেরকে অবাক করে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আল্লাহ রহমত বরকত তার উপরে ভরপুর। এবং তার মা বাবা অনেক ভাগ্যবান, তার সাথে সাথে তার ওস্তাদকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন। হাফেজ মাওলানা আবু ইউসুফ, হুজাইফার শক্ত একজন প্রতিযোগী, আর এছাড়া তার সাহস অনেক এবং কোরআনুল কারিমের প্রতি তার যে দখল, আমরা যতই তাকে দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছে। ওস্তাদুল হুফাজ, আলহামদুলিল্লাহ, হুজাইফার ফরমেশ সম্পর্কে আমি কিছু বলার নেই, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি। মহান রব্বুল আলমিনও বোধহয় এখন গর্ব করতেছেন, হে বিশ্বের মানুষ দেখো, আমি বলছি আমার কোরআনকে আমি হেফাজত করব, কোরআন আমি নাজিল করেছি, তার দায়িত্ব আমার উপরে, আমি এর হেফাজত করব। তোমরা তার সিমটম দেখো, হুজাইফাকে আল্লাহ তাআলা হুজাইফাতুল ইয়ামিনের মতন একজন উল্লেখযোগ্য মানুষ হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। সম্মানিত অতিথি মাওলানা নুরুল আমিন মাহদির মতামত নিয়ে নিচ্ছি। সত্যি আমরা অভিভূত হুজাইফার এই তেলাওয়াত। আমি তো ভাবছিলাম এই ছোট্ট বাচ্চা হয়তো মাঝখানে থেমে যাবে, কিন্তু সে এত দৃঢ়তার সাথে পড়ে গেল। আল্লাহ পাক হুজাইফাকে এবং তার পরিবারকে কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। হুজাইফা, তোমার জন্য আর কি দোয়া, পুরো হৃদয় তোমাকে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।